আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো প্রতিদিন এখন আর ছাদে বিকেলবেলা আসা হয় না, বিকেলে একটা ব্যস্ততা থাকে, ইফতারের ব্যস্ততা, তো সেজন্য বিকেলে আর আসি না। তো ভাবলাম সকালবেলা একটু বেশি করে পানি দিয়ে যাই গাছগুলোতে। আর এখানে দুইটা কিউটের ডিব্বা আছে, এই কিউটের ডিব্বা দুইটা আমি বানাইছি আরসির বোতল দিয়ে, আর এই সামনেরটা বানানো হয়েছে 5 লিটারের তেলের বোতল দিয়ে। তো এই টবগুলোর ভিতরে যদি পুত্তলিকা লাগানো হয়, যখন ফুল ফুটবে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে গোলাপগুলো, গোলাপ ফুলগুলো কিন্তু কয়েকদিন আগে ফুটছে, কিন্তু ফুলগুলো অনেক দিন থাকে। আর এখানে আছে ডাঁটা শাক, এর আগে আপনারা দেখছেন এখানে মূলা শাক ছিল, লাল শাক ছিল, আর ধনিয়া পাতাও ছিল। তো সেগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে, যারা আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো জানবেন যে সেই শাকগুলো অনেক সুন্দর হয়েছিল। তো এখন ডাঁটা শাকও অনেক সুন্দর হয়েছে। আর আজকের ভিডিওতে কিন্তু সেহরির রান্নাবান্না, ইফতারি সব কিছুই আছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখে একটা লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ, রসুন আর আদা বাটা, রসুন বাটা আর আদা বাটা, গরুর মাংস রান্না করতেছে, আর 1 চামচ রসুন দিয়ে দাও। খান সাহেব গরুর মাংস রান্না করে খাওয়াবে আজকে। জি, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখন হয়েছে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হয়েছে তেলের তেলের বর্ষা, কে দিন না কি জিরা, হ্যালো, হ্যাঁ আর একটু দাও, আর মশলা মনে হয় আর একটু লাগবে। এখন ভালো করে মাথায় কষাইতে থাকো। কি করে কাটাকুটি দেবো বলো। দুধ দিলে না ডক্টর?